নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো 29শে অক্টোবর ধনতেরাস। আর এই ধনতেরাসের শুভ দিনে যেমন নতুন জিনিস সোনা রূপো কাঁসা পেতল এবং ঝাঁটা কেনার প্রচলিত আছে, সেমনি আপনার সংসারে কিন্তু পুরনো ঝাঁটা থাকে। আর সেই ঝাঁটাটা দিয়ে জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ নিয়ম মেনে এই চারটি প্রতিকার একটিবার করে যদি ফেলতে পারেন, মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন। কি করবেন, কখন করবেন, সম্পূর্ণ বিষয় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। আপনারা যারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকবেন। দেখুন, এই পুরনো ঝাঁটাই কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে। এই শুধুমাত্র একটি বার আপনাকে মন দিয়ে কাজটি করে ফেলতে হবে। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিন আপনারা যদি এই প্রতিকারগুলি করতে পারেন, তাহলে মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ অর্জন করতে পারবেন এবং আপনাদের ভাগ্যের তালা খুলে যাবে। পুরনো ঝাঁটা দিয়ে আপনাদেরকে করতে হবে এই কয়েকটি কাজ। জ্যোতিষশাস্ত্র মতে কি বলছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব। আপনারা যারা যারা এই ভিডিওটি শুনছেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আর শোনার পর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। দেখুন, ধনতেরাস শব্দটি দুটি শব্দ থেকে উঠে এসেছে। এক হচ্ছে ধনতেরাস শব্দটি সংস্কৃত শব্দের কিন্তু সংমিশ্রণ। ধন অর্থাৎ অর্থ সম্পদ, আর তেরাসের অর্থ হল 13 দিন। ধনতেরাস সম্পদ এবং সমৃদ্ধির উদযাপনকে বোঝায়। এটি এমন একটি দিন যখন মানুষেরা আর্থিক মঙ্গল এবং সুস্বাস্থ্যের জন্য কুবের দেবের আশীর্বাদ ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং ভগবান ধন্বন্তরীর পূজা করেন। সোনা কেনা হোক বা নতুন উদ্যোগ শুরু হোক, ধনতেরাসকে নতুন শুরুর জন্য শুভ বলে মনে করা হয়। তবে এই ধনতেরাসের দিন আপনারা সকলেই জানেন বেশ কিছু জিনিস কেনার প্রচলিত আছে। তবে আপনাদের বাড়িতে কিন্তু এই একটি জিনিস সবার বাড়িতেই থাকে, সেটি হচ্ছে পুরনো ঝাঁটা। আর এই পুরনো ঝাঁটাই আপনার ভাগ্য খুলে দিতে পারে। কি করবেন, চারটি প্রতিকারের কথা বলবো। সেই চারটি প্রতিকারটি আপনারা এই ধনতেরাস চলাকালীন অবশ্যই করবেন। আর এই দিনে ভক্তরা দেবী লক্ষ্মী, ভগবান কুবের এবং ভগবান ধন্বন্তরীর প্রার্থনা করেন। সম্পদ ও সুস্বাস্থ্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য আশীর্বাদ পেতে ধনতেরাস উদযাপিত হয়। সোনা রূপা বা নতুন পাত্রের মতো কিছু নতুন জিনিস কেনার এটি শুভ বলে মনে করা হয়। এই বছর ধনতেরাস তিথি শুরু হবে 29শে অক্টোবর সকাল 10টা 31 মিনিটে শুরু হবে এবং তা শেষ হবে 30শে অক্টোবর দুপুর 1টা 15 মিনিটে শেষ হবে। মূলত 29শে অক্টোবরই ধনতেরাস উৎসব কিন্তু পালন হবে। তবে এই উৎসব পুরো 5 দিন ধরে চলে, যার সূচনা ধনতেরাস থেকে শুরু হয়ে যায়। তবে ধনতেরাসের কথা যদি বলা হয়, তবে এই দিন কেনাকাটা করা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন সোনার উপর সঙ্গে কিছু বিশেষ জিনিসেরও কেনাকাটা করলে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সর্বদা থাকবে, আর কখনো অর্থের কমতি হবে না আপনার সংসারে। মানা হয় যে এই দিন ঝাঁটা কেনা বেশ লাভদায়ক বলে মনে করা হয়। এতে বাড়ির সুখ সমৃদ্ধি বজায় থাকে। যদিও নতুন ঝাঁটা কেনার পর কখনো পুরনো ঝাঁটা ফেলে দেওয়া উচিত নয়, এটা দিয়ে ধনতেরাসের দিন কিছু উপায় করা হয়ে থাকে,
যেটা করলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার ওপর থাকবে। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে মেন প্রতিকারগুলো জানানোর আগে আপনাদেরকে একটি কথা বলবো, আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান, পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পেতে চান, তাহলে কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়। দেখুন বন্ধুরা, আপনাদেরকে যে চারটি প্রতিকারের কথা বলবো এখন, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনাদের ভালোর জন্যই এই কথাগুলো বলছি। দেখুন, প্রতিকার হচ্ছে এক নাম্বার, ধনতেরাসের দিন পুরনো ঝাঁটা না ফেলে বা বাইরে না বের করে এটা দিয়ে একটা প্রতিকার করতে পারেন। পুরনো ঝাঁটায় কালো সুতো বেঁধে এমন কোনো জায়গায় রেখে দিন যেখানে বাইরের কোনো ব্যক্তির নজর পড়বে না, এতে ঘরের নেতিবাচকতা প্রবেশ করবে না। দু নাম্বার যে কথাটি বলবো অবশ্যই শুনবেন, ধনতেরাসে পুরনো ঝাঁটা ভুলেও বাড়ির বাইরে ফেলবেন না। পুরনো ঝাঁটা এই দিন ফেলে দিলে বা বাইরে বের করে দিলে মা লক্ষ্মী রাগ করে ঘর থেকে চলে যেতে পারেন এবং আপনার ঘরে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রতিকার নাম্বার তিন, দেখুন, পুরনো ঝাঁটাকে ভুলেও বিছনার নিচে আর রান্নাঘরে রাখবেন না। অন্যদিকে ধনতেরাসের দিন পরিষ্কারের জন্য নতুন ঝাঁটা ব্যবহার করুন এবং পুরনো ঝাঁটা অন্য কোথাও এক সাইডে রেখে দিন। এবং চার নম্বর যে প্রতিকারটির কথা বলবো সেটি হচ্ছে, ধনতেরাসের দিন পুরনো ঝাঁটা পুজো করুন, এর জন্য প্রথমে পুরনো ঝাঁটায় কুমকুম ও অক্ষত লাগান, তারপর পুজো করুন। সেই সঙ্গে নতুন ঝাঁটারও পুজো করার সময় বাড়ির সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। দেখুন, এই চারটি কাজ আপনারা যদি ধনতেরাসের দিন করে ফেলতে পারেন পুরনো ঝাঁটা দিয়ে, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কুবের দেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন। সেই সঙ্গে আপনার ঘরে কখনো অর্থের কমতি হবে না, আর এটা করলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ওপর থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন, আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী।